আজকে মায়ের হাতে চিকেন কুরমাটা শেয়ার করছি। ছোটবেলা থেকে এই কুরমাটা খেয়ে আসছি, তবে কখনো জানা হয়নি যে এটা কত সহজে রান্না করা হয়। আজকে আপনাদের সাথে আমিও শিখে নেব এই চিকেন কুরমাটা। রান্নাটা মায়ের, বয়সটা কিন্তু আমার। তো চলুন রান্নাটা দেখে আসি। এখানে 6 পিসের মতো চিকেন নেওয়া আছে, তারপর পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। তবে একই প্রসেসে আপনারা যে কোনো চিকেন দিয়ে তৈরি করতে পারবেন। তো এখানে চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন রান্নার জন্য চুলাইটা প্যান বসিয়ে হাফ কাপ দেওয়া হচ্ছে রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, তারপর উপর থেকে চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এই সময় চুলার আঁচটাকে কমিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যখন একটা পাশ লাল হয়ে যাবে, ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে। আর এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, চিকেনটা মাখিয়ে নেওয়ার সময় আদা বাটাটা দেওয়া হয়নি, কারণ আদা বাটা দিলে চিকেন অনেক বেশি ছিটে। তবে শুধু রসুন বাটা দিয়ে ভেজে নিলে চিকেন ওরকম করে ছিটে শরীরে আসে না। তো চুলার আঁচটাকে কমিয়ে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে, চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে। একটা প্লেটে উঠিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। আর একই প্যানে 1 কাপ নিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পেঁয়াজটাকে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে পেঁয়াজটা অনেক নরম হয়ে গেছে আর ব্রাউন কালার হয়ে গেছে। ওই পর্যায়ে হচ্ছে এখানে 3টার মতো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3-4টার মতো দিয়ে দেওয়া হচ্ছে এলাচ, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আর এখানে 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা আর 1 টেবিল চামচ পোস্তদানা বাটা। আর 1/2 কাপ দেওয়া হচ্ছে পানি। এখানে 1 কাপ দিয়ে দেওয়া হচ্ছে লিকুইড মিল্ক। কুরমা রান্নায় কিন্তু লিকুইড মিল্কটাই নিতে হবে। তো সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে, তারপর উপর থেকে ভেজে নেওয়া চিকেনটা দিয়ে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটাকে কমিয়ে নিতে হবে আর সবগুলো মশলার সাথে নেড়ে চেড়ে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করতে হবে। 10 মিনিট পর দেখা যাবে যে ঝোলটা অনেকটাই টেনে গেছে। উপর থেকে দিয়ে দিতে হবে 4-5টার মতো কাঁচা মরিচ, মাঝখান থেকে কেটে নাও, আর 1 চা চামচ লেবুর রস। তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। আমাদের চিকেন কুরমা রান্না প্রায় শেষের দিকে, আর তারপরে দেখা যাবে তেলটা খুব সুন্দর উপরে চলে এসেছে। তার মানে চিকেন কুরমা রান্না প্রায় শেষের দিকে। এখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। চিকেন কুরমাটা এখন রান্না করা হয়ে গেছে, পরিবেশন করার পালা। আর খুবই সহজ মশলায় আর সেই সাথে অল্প সময়ে এই চিকেন কুরমাটা রান্না করা হয়ে যায়। খেতেও মজার আর দেখতেও অনেক বেশি সুন্দর। তো আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।